হ্যালো হগো ঠাকুর, তুমি আমার মা বাবার মঙ্গল করো ঠাকুর। ভালোবাসার পয়লা পাখি বান্ধব এখন জানি কলি যাতে দাগ লাগেছে, কলি যাতে দাগ লাগেছে হাজার হাজার ভালোবাসার পয়লা পাখি এখন জানি
মহান তুমি মহান হাই সুন্দরী আমি ছাড়া তোমার কোনো উপায় নেই তাই তো তোমার মধুর কণ্ঠে আমাকে এখানে টেনে এনেছে মহান আর কোনো কথা আছে তোমার আছে প্রিয় কিন্তু বেরিয়ে যাও বেরিয়ে যাও এখান থেকে বলছি তার আগে আমি জানতে চাই তুমি আমার এই প্রস্তাবে রাজি কিনা না মহান তোমার প্রস্তাবে আমি কিছুতে রাজি নই আমি শেষবারের মতো তোমাকে বলে দিচ্ছি আমাক মহান আমি তোমাকে বলে দিচ্ছি শেষবারের মতো আমাকে তুমি প্রাণদণ্ড দাও আমি তোমার গুলি আমি মারা দিতে পারবো না কারণ তুমি তুমি হয়েছো বিশ্বাসঘাতক বেঈমান তুমি চুপ করো তাহলে তুমিও মনে রেখো আমার হাতের এই চাবুকেই তোমাকে রাজি করাবে বলো না বলো তোমার আমাকে আমি কিছুতেই রাজি না আমাকে বিয়ে করবে কি বলছি না বলো না আমার এই চোখের সম্মুখেই ছবির গায়ে তুমি হাত তুলেছো যদি আমার হাত বাঁধা না থাকতো তোর হাত আমি মূর্তে ভেঙে দিতাম চাবুকের সাথে তুমি একটু গ্রহণ করো বন্ধু এই চাবুকের গা কত শক্ত কত ভয়ঙ্কর মোহন তুমি তুমি খেয়ালি এমন করে মেরো না মোহন আরে ছি এই চাবুক তুমি আমার পিঠে দাও না মোহন তাই নাকি তাহলে দেখছি সৈন্যের জন্য তোমারই গোপনে গোপনে দরদ লেগে গেছে আর সেই দরদ আমার কেমন ভাঙতে হয় তা তো লাগবি মোহন কারণ ও খেয়েছি আমি ভালোবাসি মোহন ও তাহলে তোমরা গোপনে গোপনে প্রেমের শিকলে বাঁধা পড়ে গেছ আর সেই বাঁধন যে কিভাবে ভাঙতে হয় তা আমার ভালো করে জানা আছে কথাটা মনে রেখো ছবি আমার মুখ কাছে চলে যাচ্ছে জানি না আর কতদিন আমার এই দুঃখ কষ্ট সইতে হবে ভগবান ভগবান আমাদেরকে রক্ষা করবে শৈলেন আচ্ছা ছবি আমি জানি আমার জন্য তোমার এত দুঃখ সহ্য করতে হচ্ছে আরো যে অনেক কষ্ট সহ্য করতে হবে তাই আমি বলছিলাম কি তুমি 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 মোহনের কথা রাজি হয়ে যাও শৈলেন তুমি এক কথা বলো না শৈলেন তোমার জন্য যদি আমার মরতে হই তাও মরব তবু তোমাকে ছেড়ে আমি রাজরানী হতে পারবো না ছবি না ছবি শৈলেন 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 হে ভগবান আমা তুমি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো ভগবান শৈলেন শৈলেন
কে তুমি আমি মনি শঙ্কর মনি শঙ্কর মনি শঙ্কর কেমন করে তুই প্রাসাদে ঢুকতে পেরেলে ভাই এসব কথা পরে হবে ভাই চলো এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যাই যেমন করে পারি প্রজা সন্দেহ করে এই রাজ্যময় আবার দখল করে নিব মনি শঙ্কর আমি আমি কোথায় যাব তোমার সঙ্গে অনেক দূরে চলে যাব তাই করব মনি শঙ্কর তাই করব এখানে আর নীরবে বসে থাকব না প্রজাদেরকে যুদ্ধ শিখাবো তারপর আমরা ধর্ম রাজ্যকে উদ্ধার করি মোহনের উপযুক্ত বিচার করব তুমি 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 আমাকে যেতে অনুমতি দাও যাও যাও শৈলেন আমি তোমাকে বাধা দেব না যেমন করে হোক এই রাজ্যকে উদ্ধার করে শয়তানের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও আসে ছবি ভগবানের নিকট দুহাত তুলে প্রার্থনা করছি আমরা যেন স্বর্ণ শকর নিয়েই এই রাজ্যটাকে জয় করতে পারি জয় করতে পারি চলো মণি শঙ্কর তাই চলো হগো ভগবান তোমার নিকট আমার আকুল আবেদন ওরা ছিল জয় হয়ে আসে ঠাকুর ওরা ছিল জয় হয়ে আসে হ্যালো ওই দেখো কুমার বাগানে কি সুন্দর ফুল ফুটে আছে সত্যি সত্যি কুসুম আমার মনে হচ্ছে আমি এখানে বসে একটু তোমার সাথে কথা বলি তবু তোমার মন কি বোঝাতে পারছি না কেন জানি না কেন তুমি Let's go!
অজান্তে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি কুমার। আচ্ছা কি হলো, কি ভাবছো, কিছু বলছো না যে? কথা দাও তুমি আমাকে ভালোবাসবে না। আচ্ছা তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? সত্যি সত্যি সত্যি। একটু চাওয়া একটু পাওয়া কাছে এসে চলে যাওয়া আর তো ভালো লাগে না।
আপনি আপনি আমাকে ক্ষমা করুন না কোনো ক্ষমা নেই ওকি রাজন হে ترجمة
মন্ত্রী মহাশয় যে অন্যায় করেছে তাকে কঠোর বিচার করতে হবে মহারাজ আমি রাজা চন্দ্রশেখরের পুত্র আমি আমি উত্তম কুমার কুমারের অবস্থা হলো কেমন করে মহারাজ সে যে অনেক কথা আহারি আমি হলাম ধর্মরাজ্যের রাজার সেনা প্রধান সেনাপতি আর উনি হচ্ছেন মন্ত্রী পুত্র মণিশঙ্কর একি কে দাদা 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 এখানে এলে কেমন করে জল্লাদ না তোকে মেরে ফেলেছে না দাদা জল্লাদ পায় আমাকে মারেনি আমাকে আমাকে বাঁচিয়ে রেখেছে দাদা আর আমি ভুল করে তোমাকে বন্দী করেছি আজ আমি নিজ হাতে তোমার বন্ধন আমি খুলে দিচ্ছি আর তোমার পিতা আমার পরম বন্ধু এবার বলো মহারাজ এক ভিখারির ছেলেকে লালন পালন করে সিংহাসনে বসেছিল দিয়েছিল রাজমুকুট আজ আজ সে রাজা হয়ে করেছে যে অত্যাচার অনাচার আমাদের সবাইকে করেছে বন্দি এই কুমার খেয়েছিল আর আমাদের রাজা খেয়ে দিয়েছ দাদা দাদা উত্তম তোর পিতাকে দিয়েছিল নিপাস না দাদা না না উত্তম না কিন্তু কিন্তু আমার মা ভনী ভনী যে এখন
জীবন বন্দে হবে না তুমি আর কে হবে দাদা তুমি কিছু ভেব না উত্তম যা কিছু করব অত্যাচার সইতে না পেরে প্রজারা করেছে বিদ্রোহ তাই আমরা কারাগার থেকে পালিয়ে এসে আপনার সাহায্য আর আশ্রয় চেয়েছি যাতে আবার এই রাজ্যময় আবার পূর্ণতায় আমরা স্বাধীনতা করতে পারি রাজ আপনি আমাদের কিছু সাহায্য করুন এই এসো চাচা ভিখারির এত ভরসা হোক যাও তোমরা কিছু ভেব না দাও ছাও আই দিয়ে আমি তোমাকে সাহায্য করব মন্ত্রী মহাশয় মহারাজ আমার সেনাপতি খেয়ে বলুন চন্ন সেনাতে যাও উত্তম ওদের খেয়ে নিয়ে বিশ্রাম করো আজ আসেন মন্ত্রী মহাশয় প্রিয়াই বাবা তুই প্রিয়াই আমার নয়নে মনি উত্তম কুমার কে পৃথিবীতে নেই দোল্লাদ দে তাকে নিজ হাতে মেরে ফেলছে কে কে এই দনুভাই দোল্লাদ তাড়াতাড়ি আসেন আনে ভালো কে তুমি দনু কে তুমি আমি আমাকে চিনতে পারছ না আমি চিন হ্যাঁ আমার কি উত্তম হ্যাঁ আমার উত্তম কুমার তুমি দেখেছ উত্তম কুমার হ্যাঁ হ্যাঁ তাহলে কি আমি যাকে করছি উনি সেই উত্তম কুমার কিন্তু আপনি কে কিন্তু আপনার পরিচয় কি আমি আমি চন্দ্রশেখর রাজা আর তার সাথে আমার কি পরিচয় উনি যে আমার ও যে আমার একমাত্র সন্তান কি বললেন উত্তম কুমার আপনার সন্তান হ্যাঁ হ্যাঁ উত্তম কুমার আমার সন্তান আর তুমি আমি আমি আপনার অদম জল্লাদ জল্লাদ ওরে ভাই উত্তম বল আর উত্তম কুমার কই আমি তাকে মারি নাই মহারাজ আমি তাকে বাঁচিয়ে দিয়েছি আমিও যে তাকে কুজছি তাহলে তুমি আমার উত্তমের কুজ জানো না না মহারাজ না এখানে এখানে কে কথা বলছে কে কে এখানে কথা বলছে তুমি তুমি কি আমার উত্তম কুমার কিন্তু কিন্তু আপনি কে আমি আমি যে তোর পিতা পিতা উত্তম আমি তোকে কুলদে কুলদে বনে জঙ্গলে ঘুরে ঘুরে পিতা মহারাজ কে শুইলেন মণিশঙ্কর তোমরা তাহলে শয়তানের হাত থেকে বেঁচতে পেরেছ মহারাজ আমি আমরা সেই শয়তানের হাত হতে পালিয়েছি
রাজার সাহায্য নেই আপনার রাজ্য উদ্ধার করতে যাচ্ছি তাই নাকি হ্যাঁ মহারাজ চলো চলো আমিও তোমাদের সাথে যাব হ্যাঁ সজন দেখে বলে দিব যে বেমানির পরিণাম কি ভয়ঙ্কর হইতে পারে চলে এসো তোমরা মন্ত্রী মহাশয় আপনি সারা রাজ্যময় ঘোষণা করে দিন আগামীকাল ছবির সঙ্গে হবে আমার শুভ বিবাহ সেই ব্যবস্থা আমি করে রেখেছি মহারাজ শুধু আপনার হুকুমের অপেক্ষায় আছি হুকুম তো পেলেন শুধু আরেকটি কথা রয়ে গেল বলুন কি বলতে চান রাজ্যের অর্ধেক অংশ এখনো আমি বুঝে পাইনি যা আপনা ও এই কথা শুভ কাজটার সাথে সাথে আমার রাজ্যের পাওনা অর্ধেকটুকু আমি বন্টন করে দেন আমাকে অর্ধেক রাজ্য ফেব হাতে ধরে রাখতে পারবেন তো কেন নিজের অরজাত সন্তান মণিশঙ্কর আপনার কথার অবাধ্য সাহেব পরে দেখা যাবে আপনি শুন তো আপনার আদা পালন করুন অর্ধেক রাজ্যের ভাগ আমাকে দিয়ে দেন আগে বিয়েটা হোক আগে রাজ্যটা বন্টন হোক আগে বিয়েটা হোক আগে রাজ্যটা বন্টন হোক মহাশয় আপনি আমার অবাধ্য আপনিও তো তাই মন্ত্রী মহাশয় ঠোক খাগাবেন না আদা পালন করুন নয় আপনার আশায় আমি চাই দিব তাহলে আপনাকে আমি বন্দি করব অসম্ভব সৈন্য এখন আপনার বাধ্য নয় শক সৈন্য এখন এই মন্ত্রীর বাধ্য আছে
নদ যে হুকুম তোমাকে দিয়েছিল আজ আমি প্রধান সেনাপতি হই হুকুম তোমাকে করছি তাকে শহীদ কর علي شنكر تار بوشا غور خولي اكتا تكور كي پوري شكي دو جلو غل كي اتا شرير دار بطن كمني غوثي دادا اتا دادا آي ري باي باي اوي توري مغحرام راجار جنو جي جيبوني كسچو غوري چوز شي كسچري بول আল্লাহ রাব্বুল আলামিন তোকে দিয়েছেই সিংহাসন তোর জন্য উপস্থিত অবস্থা করছেই বরে উত্তম সিংহাসন তুই গ্রহণ কর উত্তমের জয় ভাই বন্ধু শ্রোতা ভাই বন্ধু ২৭ তারিখ রবিবার